আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বুঝতে দিবে না মন যদিও বিবেক বুঝতে দিবে না বুদ্ধি বুঝতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না শয়তান তো আসেই আসে সেও আমাদেরকে বুঝতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোরা যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটায় যাওয়া না গোরা যাওয়া যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের ক্রীতদাসী গোরা গেছে আজও সুগ্রাণ বাহির হয় আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনে না কিতাবে পড়া না এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না হ্যাঁ ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর 13 বছরের ছেলে মুহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বছরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়া না ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞেস করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আয়সা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় ফেরাউনের ক্রীতদাসী সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ আসে বিশ্বাস হয় না চলেন আমার সাথে ঘুরতে আমি ঘুরে আনি আর হায় 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 সত্য এখনো রাবেয়ার নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয় শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাইয়্যিদুনা বেলাল সত্য এটাই জীবন ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিছে কাটানোর জন্য যে গড়া যাবে চলেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হতে দেরি হবে না আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন আমি জান্নাতের বাগান হতে দেরি হব আরো হাদিসে শব্দ আছে ফেরেশতারা শেষমেশ কানে কানে বলে যাবে নাম কানাও মাতিল আরুস নতুন দুলার মতো ঘুমা কিয়ামতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেশতারা বলবে উঠো কোথায় যাব কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে ফেরেশতা হাসবে আর বলবে আল্লাহর ওলি এত লম্বা ঘুম তারপরও কাঁচা বলবে কেন উঠাইলে কিয়ামত হয়ে গেছে কোথায় যাব তাখতা আরশি রহমান সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুকুম ইয়াবরুক জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি 30 সালের বাজারের নাস্তা খাওয়াইবো ঠিক না জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবরচির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন ওই কুদরতি ছোঁয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাস খাইতে বসবে আপনা সামনা আমলনামা যখন ডাইনাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ডাইনাতে যখন আমলনামা দিবে চিৎকার দিয়ে আরশ কাঁপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হ চিৎকার দিয়া কাঁপায় ফেলবে আরশ
তারপরে বলবে উমুক রাও কিতাবিয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় হায় রেস্তোরাঁ এসে বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খেতে হবে জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ ফাজাবাহা লাকুম সাউরাল জান্নাহ জান্নাতের সার জব করছে কোথায় লালিত পালিত ফেরেশতারা বলবে ফি আকনাফিল জান্নাহ জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হইছে কিসের ঘাস খাইছে তো ফেরেশতারা বলবে হাশিশা জাফরান পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জওয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো নবাবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না আল্লাহর নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ধুলা ডুলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়ে দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়ে দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে হচ্ছে তো যে তেল ভয়া ভয়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না বুঝতো না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেশতারা যখন বলবে জিব্বায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওই দিন নামাজ আর ওযুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না কি আছে নাকি সকালবেলা তো ত্রিশালও মনে হয় যে পুরাটা ত্রিশাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছুটত হাটালা হাট ছেড়া দিত বাজারওয়ালা বাজার ছেড়া দিত যে যেখানে আসে ওইখানেই দাঁড়ায় বলতো আল্লাহ আকবার যদি জিজ্ঞাসা করে রোডে কেন দাঁড়াইলি মালিক ডাকছে বইলা কথা রোডও তো মালিকের লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ জমিনের রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যেখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হয় কসম খোদার ফেরেশ মানুষ যখন সেজদায় যায় তো মসজিদের ফেরেশতা আপোষে বলতে থাকে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু দেখতো যদি পর্দাটা সরতো যদি আল্লাহকে দেখা ফেলতো তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ওকে তো সেজদার থেকে উঠাইতে পারত ফেরেশতাদের উক্তি ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয় না ওলামায়ে কেরামও রাগ হয় না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সূরা ফাতিহা ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াকা না তো বলতেই আছি যা হোক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ডাকে তারপর আসে হায় শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুমিনও ডাকে মুহাইমিনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল আকাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইথুশ শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কাযীবুল মতীনুল ওয়ালিয়্যুল হামীদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল
المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقنق والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد السبور جل جلاله نيرانوبوي بودر مالك الله كويس এজন্য ভাবা উচিত ছিল এই জীবনটা কেন দিলেন কাটানোর জন্য না গড়ার জন্য গরীব থেকে গরীব যদি গড়া গেল তো কিয়ামতের মাঠে উঠবে হায় হায় শুধু উঠবে না আল্লাহর রাসূল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায়া উঠবে নাইলে এই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ গরীবের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায় গরিব যদি যায় জীবনটা ঘোরা যেত যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই জান্নাত নিতে চাই পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রাসূল দেইখাই সব বর্ণনা দিয়েছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেয়ে আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হয় দুনিয়ার কাপড় জান্নাতে তো 70 বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজে আল্লাহর রাসূল নিজে বলেন শরীরের আলোর কথা বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস পাও ফুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ যাহিকা লা দুনিয়া লা তানাফারাত দুনিয়া কুল্লা হায় যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে কেমন একটা চুল যদি আকাশের নিচে লড়ায় দেয় লতা আত্মারাতির দুনিয়া কুল্লা এখন তো বৎসরে একটা মাস আসে 14 তারিখ ঠিক না বুড়ারা বোঝেন না যুবকরা বুঝা পেয়েছে 14 তারিখ কারে বৎসরে একটা মাস আসে 14 তারিখ মেসেজ দিছে একটা জায়গা দিয়ে খারাপ হয়েছে আরেকটা লয়া ঠিক না মেসেজ দিছে ফুলের জায়গা দিয়ে খারাপ হয়েছে জুতা লয়া ঠিক না হ্যাঁ কি 30 সালের 0 পয়েন্টে জায়গা দিয়ে জুতা লয়া খারাপ হয়েছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাক পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া 120 ফিট লম্বা চুলটিও 120 ফিট লম্বা লড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত বের হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু করতেছে 100 তে 100 100 তে উপরে যাবে নিচে যাবে না হ্যাঁ সত্য এইটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে বলে কয় আইটেম খাওয়াবে 10-12 আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খেতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যেই জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খেতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি কইরা খাবে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পেশাব পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আছে এটা সুগ্রাম নাকে দিয়া কোনো সর্দি সুর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে না ওয়ান টাইম ইউজ যুবক ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্য দুনিয়ায় এসে ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যা চাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে
ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা, পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে। যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে, ও আবার কার হাতে ধরবে, ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে, আমি জানবো কি করে। এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিট আর ব্লুটুথ, ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো ওর কাছে চলে যাবো, বাহিরে দুজনে দুজনের হাত ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে, যাওয়ার সময় গিফট দিবে, গিফট। দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা নিয়ে যাবে ওই গিফট, জান্নাতে পৌঁছে দিবে, আমার নিতে হবে। সাহাবা শুধু পাগল হয় নাই, জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক 13 দোকান ছেড়ে দিয়েছে। সাহাবারা পাগলের মতো ছুটতেছিলেন, রাত দিন ক্যাক করে দিয়েছেন। কোরআন শুধু বলে নাই ফালিয়া তানাফাসিল মুতানাফিসিন, তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া, ওইখানে ছুটতে ছিল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতে ছিল, নাইলে পায়ের উপরে বড় করে বড় হইলো কেন? পায়ের উপরে বড় করে বড় হইছে, আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে না, না আল্লাহ রসুল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না। বলছে এক যুক্তি শেষ, আরো একটা যুক্তি রয়ে গেছে। বলে সেটা কি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী, বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন। আল্লাহ উপর থেকে মাডায় হুকুম দিছে, নবীজি জান্নাতের লেগা বাচ্চা ও পাগল যুক্তি মাইনা নেন, লাগায় দেন মল্ল যুদ্ধ। আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না, উপর থেকে যতক্ষণ না ইঙ্গিত না আসলো লাগায় দিছে। ছোট ভাই বড় ভাই কান গলায় ধরে কানে কানে বলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে অসুবিধা কি? এক জায়গার কি তো দুধ পান করছি, আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই, তুই গাদ্দারি করবি তো করবি কি করে? ওই আরবি কবিতায় সত্তা রাদি তামিন দর্রি হা, যদিও কবি বলছে গাদার তাফি হা, ওইখানে গাদ্দারি করে না। ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না, ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রাইতেছে। আল্লাহ রসুল বলতেছে সাবাস, তুমিও কবি। জান্নাতের নিশা ছিল, নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন, এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য। সর্বশেষ কথা, গর্ব তো গর্ব কি করে, এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন। জান বন্ধু, শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে, আমার কালামও সাথে নিয়ে যান, আল্লাহ কালামও সাথে দিয়া দিছেন। কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন, উম্মতকে কালাম দেন নাই, আমাদেরকে কালাম দিছেন, নবী দিছেন আর কালাম দিয়া 4 স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন। আমাদের কাঁধে 4 স্টার, মেজর জেনারেলের কাঁধে যে স্টার, ওই স্টার আমাদের কাঁধে আছে। এই জন্যই কোরআন বলে হুয়া তাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে। দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি নাই। তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাত লিন্নাস, তোমরা দুনিয়াতে আসো না, আমি তোমাদেরকে পাঠাইছি। চতুর্থ দিছেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো, সুহাদা আলার নাস, সমস্ত উম্মত উঠবে, এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে, কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে, আমার পক্ষে। কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই, তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। যেমন নূহ আলাইহিস সালামের কথা বুখারিতে লেখা আছে, আরো নবীদের কথা লেখা আছে, উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই, কেউ আমাদের দুয়ারে আসে নাই, কেউ আমাদেরকে জানায় নাই, আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে? আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা কোরআন খুলবো আর পড়বো, ওই সময় কোরআন খুলবো না, মুখাস্থই কোরআন পড়বো, আর আমরা ওদেরকে প্রমাণ করবো তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহই সত্যবাদী। আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন, এই জন্য 4 স্টার দিছেন। আসেন আসেন, নবীর তরিকা শিখি, নিজের জীবনটাকে গড়ি, সহজ পদ্ধতি নিয়ে আসছে। যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, রাজা কিভাবে করবে, প্রজা কিভাবে গড়বে, প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে, কসম খোদা ওই পদ্ধতি লেখা আছে, ওই পদ্ধতি দেওয়া আছে। আল্লাহ রসুল নিয়ে আসছে, দয়ার কান্ডারি নবী নিয়ে আসছে। আসেন শিখি, নিজেদের জীবনটা গড়ি, শিখি গড়ি,
একের ভিতরে। এই জন্য তো আমি বলি আমার উম্মত আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজই করত, তাহলে জীবনটা গড়া হয়ে যেত। হাদিস বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে, এগারো মাস যদি কিছু না করত, রমজানটা আল্লাহকে দিয়ে দিত। এক মাসই তো সত্তর মাস ছিল, এক মাস কয় মাস? রমজানের সবকিছু সত্তর গুণ হয় না, কয় মাস? সত্তর মাস। এগারো বাদ দেন, তারপরে কত থাকতো? উনষাট মাস থেকে যেত, উনষাট মাস, ষাট মাসে পাঁচ বছর, পাঁচ বার উনষাট। আমার জাতি যদি কিছুই না করত, রমজানের শেষ দিন সবাই মসজিদে বসে যেত, আর লাইলাতুল কদরকে ধরতো, তাইলেও তো এক রাত্র তিরাশি বছর চার মাস হতো। আফসোস, আফসোস, এই জন্যই আমার কথা শুরু ছিল আফসোস, ছোট জীবনটা কেন দিল জানি। এই জন্য শিখবেন, শিখবেন, কে কে ওয়াদা করতে পারেন যে শিখব, আল্লাহ কবুল করো, প্রত্যেকে শিখবেন। কদমে কদমে এই দেশের ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম, কদমে কদমে। একটা ত্রিশাল ছোট একটা থানা, বাংলাদেশটাই ছোট, ঠিক না? ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন? বারোটা ইউনিয়ন, একটা ইউনিয়ন আর কত বড়, ঠিক না? আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড়, বাউন্নটা স্টেট, একটাই বাংলাদেশের, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। আমাদের দেশটা কতটুক ছোট, প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নে শত শত আলেম আছে, এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে, হক্কানি আলেম নাই? কয় হাজার আপনাদের এখানে? ডাটা আছে আপনাদের কাছে? ওলামা পরিষদের কাছে ডাটা আছে? নাই। দুই চার হাজার তো হবেই যারা এইখানে আছে অথবা বাহিরে আছে। ত্রিশ সালের সন্তান, দুই চার হাজার তো হবেই, হবে না? যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন, এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন, কতজন পড়ে? হক্কানি আলেম আছে। আপনারা ময়মনসিং এর মানুষ, হায় হায় জান, ময়মনসিং এর বড় বড় আল্লাহওয়ালারা এখনো আছে, হাফিজজি এখনো বাঁচা আছে, আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে, জামিয়া ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে, আরো বড় বড় আল্লাহওয়ালারা আছে, মাহমুদুল হাসান সাহেব ময়মনসিং এর সন্তান, আরো বড় বড় আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় পড়ে আছে, পড়াইতেছে, শিখেন। আল্লাহ রসুল সতর্ক করছে, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাল, তাড়াতাড়ি শিখো, একদিন ঘুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে। যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপর, ওই দিন উঠায়, এক রাত্রে উঠায় নিয়ে যাবে, আপনার করার কিচ্ছু থাকবে না। দুই হাজার বিশ, একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে আল্লাহ, বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে। আজকে আমরা মুরব্বী শূন্য, আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে, আসলে এটা ধোকা, আমরা মুরব্বী না, মুরব্বী তো সব চলে গেছে, আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পৌঁছতে পারি নাই। এই জন্য শিখেন, ওলামাদের অভাব নাই, শিখবেন তো। আপনাদের এইখানেও মাদ্রাসা আছে, এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মক্তব হেফজখানা না আছে? আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে, শিখেন। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুক্র সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, শুক্র মনে করে বেনমাজি আমার চেনে কৃষ্ণ, আর তার কাছে যুক্তিও আছে, সে জাহান্নামে যাবে না, বেনমাজিকে জাহান্নামের ইন্ধন দিতে হবে, সে জাহান্নামে যাবে না, সে তো মাটি হয়ে যাবে, এই জন্য নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা। আর একটা কথাই শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, এরকম ওয়াজের পরিবেশ, মাহফেলের পরিবেশ, কোরআনি মজলিসের পরিবেশ, মক্তব, মাদ্রাসা, হেফজখানা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা, যতদিন টিকা থাকবে ততদিন আমরা শান্তিতে থাকবো। বিশ্বাস করেন আমার কথা, মাইনা নেন, আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আমার এটাই বড় প্রমাণ,
যে আমি দুনিয়াতেই খা বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে হয় অদ্বিতীয় আরেকটা নাই মক্কা মদিনা বাইতুল মুকদ্দাস ভিন্ন কথা বাংলাদেশের মতো জমিন নাই মানুষও নাই এরকম পরিবেশও নাই পরিবেশগুলো ধরে রাখতে হবে তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না গত দুই দিন আগে সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে 5.1 কিছু হয় না এর আগেবার ছিল এই বছরই দ্বিতীয়বার ভূমিকম্প আসবে 6.1 আসছে কিছু হয় না আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে এটার জন্য যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে সময় লাগে যদি সময় দিতে হবে যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে কি রাজি হ্যাঁ এক টাকা হলেও আপনি দেন ইনশাআল্লাহ এক টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ